হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা শিক্ষকতা সাধারণ নয়, মহৎ পেশা, এই বিষয়ের উপরে আলোচনা করব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, কারণেই আমাদের দেশে নয়, সারা পৃথিবীতেই শিক্ষকতা একটি মহৎ পেশা হিসাবে স্বীকৃত। আমাদের সমাজেও এটি সম্পর্কে সকলে আমরা বলি শিক্ষকরাই হচ্ছেন জাতির মেরুদণ্ড, অনেকেই বলে থাকেন এটি একটি মহৎ পেশা ইত্যাদি ইত্যাদি। আপনারা অনেকেই জানেন ইউরোপে যখন সমাজ সংস্কার আন্দোলন চলছিল, তখন মার্টিন লুথার নামক একজন বিশপ, তিনি তার নেতৃত্বে প্রোটেস্টান আন্দোলন হয়েছিল, তিনি বলেছিলেন আমি যদি জীবনে বিশপ না হতাম, অর্থাৎ পাদ্রি না হতাম, তাহলে আমি শিক্ষকতাই করতাম, শিক্ষকই হওয়া আমার একমাত্র পছন্দের বিষয় ছিল। তো এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা শুধু ব্যক্তির নয়, এটা আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন। মহৎ পেশা হিসাবে শিক্ষকতাকে নেওয়া এবং সেটাকে প্রতিষ্ঠিত করা শিক্ষকদের দায়িত্ব। ব্যক্তিগতভাবে আমি সারা জীবনে শিক্ষকতা করেছি বিশ্ববিদ্যালয়ে, এবং সেখান থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, এছাড়াও সকল স্তরে, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থার এই বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর রাখতাম, রেখেছি, এখনও রাখছি। সুতরাং আমি বুঝতে পারি যে আমাদের দেশের শিক্ষকতা পেশার সবলতা কোথায়, দুর্বলতা কোথায়। অবশ্যই আমাদের এখানে ভালো শিক্ষক যেমন ছিল, আছেন, আবার আমাদের অনেকেই এখানে কিন্তু শিক্ষকতা পেশাটাকে আসলে পেশা হিসাবে না নিয়ে একটা চাকরি হিসাবে নিচ্ছেন, এখানেই সমস্যা। শিক্ষকতা সাধারণ 8-10টা চাকরি নয়, চৌকিদারি একটি চাকরি হতে পারে, ইভেন সরকারি আমলা একটা চাকরি হতে পারে, অথবা ডাক্তারি একটা চাকরি হতে পারে। ওগুলো আমি অবমূল্যায়ন করছি না, সেগুলোকেও আমি খাটো করে দেখছি না, কিন্তু মানুষ গড়ার কারিগর সকল ক্ষেত্রে, সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বলুন, হ্যাঁ, প্রকৌশলী বলুন, অথবা অর্থনীতি, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের যত পেশা আছে, এই পেশাগুলো সৃষ্টি করেন কিন্তু শিক্ষকরা। শিক্ষকতার পেশায় যারা আসেন তাদের হাত ধরেই এই পেশাগুলোর লোকগুলো বের হন। সে কারণে শিক্ষকতা পেশাটাকে আমরা হেলাফেলা করলে হবে না। আরেকটা জিনিস, অনেকেই আমাদের মধ্যে দেখা যায় শিক্ষক হিসাবে যোগদান করার পরে আমি শিক্ষক, ভালো কথা, হ্যাঁ আমি শিক্ষকতার পেশায় আসছি, তাই বলে আমি শিক্ষক পরিচয় দিতেই পারি, কিন্তু মনে রাখতে হবে শিক্ষক হয়ে ওঠা এটা কিন্তু আলাদা বিষয়, এটা আরও অনেক দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। অর্থাৎ আমি যেদিন শিক্ষকতায় পেশায় যোগদান করলাম সেদিনই কিন্তু আমি শিক্ষক হয়ে যাইনি, আমি শিক্ষক হই প্রতিদিনের শ্রেণীপাঠ, প্রতিদিনের শিক্ষার্থীদের মানুষ হিসাবে গড়ে তোলা, তাদেরকে শিক্ষার প্রতি অনুরাগী করে তোলা, তাদেরকে এই পেশাটি, এই যে শিক্ষক, শিক্ষক হিসাবে তাদেরকে গড়ে তোলার যে মহৎ কাজটি আমি যদি করতে পারি, তাহলেই কেবল শিক্ষকতা পেশায় আমি একজন শিক্ষক হিসাবে নিজের পরিচয় আমাকেই শুধু দিতে হবে না, এটা সমাজের 8-10 জন মানুষই বলবেন হ্যাঁ অমুক শিক্ষক সত্যিকার অর্থেই একজন শিক্ষক। আবার অনেকেই আছেন, দেখুন শিক্ষকতার পেশায় এসেছেন কিন্তু কেউ তাকে অতটা শ্রদ্ধা করেন না, কারণ তিনি ঠিকমতো ক্লাস নেন না, তিনি ঠিকমতো স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে আসেন না, তিনি তার আসলেও তিনি ভালোভাবে পড়ান না, মনোযোগ দিয়ে পড়ান না, পড়াতে পারেন না,
এবং পড়ানোর চেষ্টাও করেন না, ভালোভাবে নিজেকে অতিক্রম করার চেষ্টা করেন না। এবং এই যে বিষয়গুলো, এগুলোর কারণে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অনেকেই শিক্ষক হিসাবে পরিচয় দিচ্ছেন বা শিক্ষকতার পেশায় নিজেদের পরিচয় দেওয়া হচ্ছে, কিন্তু তিনি শিক্ষক হিসাবে সকলের শ্রদ্ধার পাত্র হতে পারছেন না। কারণ শিক্ষক হয়ে উঠতে হয়, এই হয়ে ওঠাটা হলো একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এই হয়ে ওঠাটা হলো নিজের অধ্যয়ন করার। আমি শিক্ষক হয়েছি বলে আমি সব জেনে ফেলেছি, আমার জানার আর কিছু নাই, আমার আর বই পড়ার কিছু নেই, আমার আর কিছু করার নেই স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করা ছাড়া। এইরকম যারা মনে করেন তারা কিন্তু কোনো কালে ভালো শিক্ষক হতে পারেন না। এই যে ভালো শব্দটা আমি ব্যবহার করলাম, ভালো শব্দ কেন বলা হয়? ভালো শব্দ তিনি যিনি একজন ভালো মানুষ, যিনি তার পেশায় এসে মহত্বের সঙ্গে কাজ করেন, মহত্বের সঙ্গে নিজেকে যুক্ত করেন, শিক্ষার্থীদের তৈরি করেন। এখন কিভাবে? এটি মনে করেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রাইমারি লেভেলের এক শিক্ষকতা, মাধ্যমিক লেভেলের শিক্ষকতা, উচ্চ মাধ্যমিক বা কলেজ বা বিশ্ববিদ্যালয় লেভেলের যে শিক্ষকতা, প্রত্যেকটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য থাকলেও মূল যে জায়গা, বেসিক যে জায়গা, সেখানে কিন্তু পার্থক্য নেই। কোন জায়গায়? যে শিক্ষক তাকে শিক্ষার্থীকে পাঠদান করতে হবে, পড়াতে হবে এবং শিক্ষার্থীকে আকৃষ্ট করতে হবে, শিক্ষার্থীদের ভালোবাসা অর্জন করতে হবে, সেটা হলো অন্যতম মূল বৈশিষ্ট্য। সেটা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরে। তবে আমি ওই যে বললাম যে স্তরভেদে, অর্থাৎ আমি যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হই তাহলে আমাকে শিশুদের সঙ্গে কাজ করতে হবে, শিশুদেরকে মানুষ করে গড়ে তোলা, শিক্ষার প্রতি অনুরক্ত করা, আগ্রহী করা, এটা কিন্তু খুব যেন তেন কাজ নয়। এটা খুব কঠিন কাজ আমি মনে করি, কারণ একজন শিশু সে তো তেমন কিছু জানে না, সে কিন্তু খুব আগ্রহ নিয়ে স্কুলে আসে, কারণ সবাই সে দেখে যে সবাই খুব সুন্দর ব্যাগ, সুন্দর কাপড় চোপড় পরে আসে, তার এটাতে দেখে তার আগ্রহী হয়, হাতে সুন্দর সুন্দর বই এবং বইগুলোতে ছবি আছে, মজার মজার ছড়া আছে, কবিতা আছে, গল্প আছে, এগুলো দেখে সে কিন্তু আসে। কিন্তু এই শিশুটিকে যদি শিক্ষক ভালোভাবে না পড়াতে পারেন, শিক্ষক যদি এই কবিতা, ছড়া, গল্প যা কিছু আছে বা তার যে অঙ্ক বা অন্য সব কিছুই তাকে যদি ভালো করে বুঝিয়ে দিতে না পারেন, তাহলে কিন্তু ওই শিক্ষার্থী যে খুব আগ্রহ ভরে স্কুলে এসেছিল পড়তে, শিশু শ্রেণী হোক, প্রথম শ্রেণী হোক, যে শ্রেণীতেই হোক, সে কিন্তু ধীরে ধীরে লেখাপড়াকে ভারী মনে করবে, সে শক্ত মনে করবে, কঠিন মনে করবে, জটিল মনে করবে। এই যে জটিল মনে করা, এটা হয় কি কারণে? যখন সে বইয়ে কী লেখা আছে, ক্লাসে কী পড়ানো হচ্ছে, এগুলো যদি পরিষ্কার করে দেওয়া না হয়, এগুলো যদি তাকে বুঝিয়ে দেওয়া না হয়, তাহলে তার কাছে বোধগম্য হবে না। আর কি কাজটা করবেন কে? শিক্ষক। শিক্ষককে এই কাজটা করতে হবে। আর আমাদের দেশে একসময় শিক্ষকরা খুব ক্লাসে এসে শিশুদেরকে পেটাতেন, শারীরিক নির্যাতন করতেন, মুখস্থ করতে বলতেন, কারণ একসময় আমাদের শিক্ষকদের সেই ধরনের প্রশিক্ষণ ছিল না, তাদের মধ্যে সেই উচ্চশিক্ষা ছিল না। তবে একটা জিনিস ছিল, কম শিক্ষার মধ্যেও অনেক শিক্ষক ছিলেন, তারা নীতি, নৈতিকতা, আদর্শ এগুলোতে তারা শিক্ষার্থীদের ভালোবাসার চেষ্টা করতেন। সবাই না, অনেকেই করতেন, অনেকে করতেন না, অনেকে খুব মানে পানিশমেন্টটাকেই তারা মনে করতেন
শিক্ষার্থীদের জোর করে তাদেরকে পাঠ মুখস্থ করাতে হবে। আবার আমাদের অনেক অভিভাবক আছেন, তারা তো আর লেখাপড়ার অনেক কিছু জানেন না, তারা এসে শিক্ষার্থীদের অর্থাৎ শিশুকে স্কুলে দিতেন বা মাদ্রাসায় দিয়ে আসতেন, আর বলতেন যে স্যার বা হুজুর, এই ছেলেটি বা এই মেয়েটিকে আমি দিয়ে গেলাম, ওকে মানুষ করার দায়িত্ব আপনার, ওর মানে খুব বলা চলে অপ্রাসঙ্গিকভাবে এমনভাবে কথাগুলো বলতেন যেগুলো আমি উচ্চারণ করতে চাই না। তারা আসলে শারীরিক নির্যাতন করা, পানিশমেন্ট দেওয়া, এটাকেই বোঝাতেন, এবং সেখানে এই বিষয়গুলো আমাদের সমাজে একসময় প্রচলিত ছিল। ফলে কি হয়েছে, আসলে আমাদের অনেক শিক্ষার্থী ঝরে গেছে, অনেক শিক্ষার্থী তারা কিন্তু আর লেখাপড়ায় আগ্রহী হয়নি, তারা বই পুস্তক ফেলে দিয়েছে, ছেড়ে ফেলেছে, তারা আর এই বই মুখস্থ করতে পারেনি, হ্যাঁ, বা তারা পরীক্ষায় ভালো করেনি, ফলে তারা আস্তে আস্তে কিন্তু শিক্ষা থেকে দূরে সরে গেছে। এখন তখন বলা হয়েছে এই ছেলের মেধা নাই, এই ছেলে বখাটে হয়ে গেছে, এই ছেলের দিয়ে হবে না, পিতামাতাও তাই মনে করতেন। এইটা হলো কি, আমাদের অধিকাংশ পিতামাতা তো লেখাপড়া জানতেন না, এখনও অনেক পিতামাতা প্রকৃত লেখাপড়া জানেন না, তারা কিন্তু হয়তো অনেকে স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন, কিন্তু তারাও যে লেখাপড়ার যে প্যাডাগোগিক্যাল দিকগুলো, মানে ফিলোসফিক্যাল দিকগুলো, এগুলো তারা জানেন না। অর্থাৎ একটা কারিকুলাম, এটা কীভাবে শিক্ষার্থীরা রপ্ত করবে, এই যে প্যাডাগোগিক্যাল সায়েন্স, এই সায়েন্স তো অনেকেই জানেন না, শিক্ষকরা অনেকে জানেন না, কারণ আমাদের শিক্ষকরা নিয়োগ পান, তারা কিন্তু এই প্যাডাগোগিক্যাল সায়েন্স সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না। সুতরাং তারা সেই পিটিআই করে করে আসেন না, বা বিএড করে আসেন না, বা প্রশিক্ষণ নিয়ে আসেন না, এগুলো তখন চাকরি পাওয়ার পর তারা তখন ওই যে পিটিআই করেন, বিএড করেন, কিন্তু এই যে 9-10 মাসের এই যে একটা শিক্ষকতার পেশার বিষয়গুলো সেখানে পড়ানো হয়, সেখানে প্যাডাগোগিক্যাল সায়েন্সটা মোটামুটি দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু ওটি অনেকেই, অনেক শিক্ষকই হজম করতে পারেন না, কারণ তারা শিক্ষকতার এই সমস্ত মেথডগুলো বা পদ্ধতিগুলো, এগুলো তারা নিজেরাও রপ্ত করতে পারেন না। কারণ আমাদের শিক্ষকতার পেশায় সর্বসময় দেখা গেছে খুব বেশি মেধাবীরা আসেন না, মানে নানা কারণে একসময় খুব অবহেলিত ছিল, এখনও আছে, কেজি স্কুল আছে নানা রকম, এখানে ব্যবসায়ীদের গড়ে ওঠা, আবার অনেক ব্যক্তি মালিকানাধীন গড়ে ওঠা, সেখানে ভালো বেতন দেওয়া হয় না, সেখানে নানা রকম সুযোগ সুবিধা থাকে না, পরিবেশ থাকে না, সেগুলো থাকে না, আবার অনেক বই চাপিয়ে দেওয়া হয়, অনেক বই টই দিয়ে সেখানে অঙ্ক, ইংরেজি, বাংলা, আরবি, অনেক বই দিয়ে অভিভাবকদের তাক লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে অমুক স্কুলে খুব বই পুস্তক আছে, একেবারে ব্যাগ ভর্তি বই নিয়ে সেখানে যাওয়া হচ্ছে। এগুলো দেখে আমাদের অভিভাবকরা মনে করে হ্যাঁ ওই স্কুলটা খুব ভালো, খুব ভালো, কিন্তু আসলে কতটা ভালো এটা তো অভিভাবকদের জানা নেই। কারণ একজন শিশুর ধারণ ক্ষমতা মনে রাখতে হবে, ধারণ ক্ষমতা, আমি শিশুকে যে কথাটি বলবো শিশু সেই কথাটি বুঝতে হবে, এবং সেই বোঝাটা তার মনে থাকবে, মনে থাকতে হবে, যখন সে বুঝবে তখন সে মনে রাখতে পারবে, তখন সে সেটার মধ্যে একটা আনন্দ খুঁজে পাবে, তখন সে সেটার মজাটা খুঁজে পাবে, শিক্ষার যে একটা মজা আছে, কারণ শিক্ষার মধ্যে প্রকৃতি আছে, গাছ আছে, তরুলতা আছে, পশু আছে, পাখি আছে, মানুষ আছে, জলবায়ু ইত্যাদি, যেটা সে দেখে চারপাশে যা কিছু শিশু দেখে, আকাশ, নীল, তারা, চাঁদ, সূর্য, এগুলো তো শিশুদের খুব কৌতূহলী বিষয়। তা এখন বই পুস্তকে কিন্তু এগুলো আছে, কিন্তু শিক্ষক যদি এগুলো সম্পর্কে সুন্দর করে বুঝিয়ে না দিতে পারেন, এগুলোর যে বৈশিষ্ট্য সম্পর্কে না জানাতে পারেন, চাঁদের আলো মানুষের কাছে কেন এত ভালো লাগার, চাঁদের আলোর মধ্যে যেতে হাঁটতে কেন ভালো লাগে, সেখানে উত্তাপ নেই, সূর্য আলো দেয়, ঠিক আছে, সকালবেলা সূর্যের আলো একরকম,
দুপুর গড়িয়ে গেলে বা আরেকটু আগে থেকে প্রচণ্ড তাপ যখন থাকে, তখন তো সূর্যের এই আলো শরীরের উপর যখন বেশি পড়বে তখন তো ক্ষতি করবে। সেখানে মানুষ শিশুরা হাঁটতে পারবে না, মানুষও বেশিক্ষণ কাজ করতে পারে না, কারণ এটা শরীরের ধারণ ক্ষমতার বাইরে তখন চলে যায়। এই যে বিষয়গুলো, এগুলো তো বুঝিয়ে দিতে হয়। তো সুতরাং আমি বলবো প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের কাজ হচ্ছে ফাউন্ডেশন, একেবারে ভিত্তি বুনিয়াদ তৈরি করা। এখন এই বুনিয়াদটা তৈরি করার দায়িত্বটা শিক্ষকের, কিন্তু সেই শিক্ষক যদি এই শিক্ষাটা প্রশিক্ষণটা না জানেন না বুঝেন, তিনি যদি এই সম্পর্কে আগে থেকে একটু চিন্তা না করেন, তারপরে হলো কি, ক্লাসে প্রত্যেকটা শিশু কিন্তু আলাদা। একজন শিশু একটা জিনিস একবারে বুঝবে, আরেকটা শিশু অর্ধেকটা বুঝবে, আরেকটা শিশু একেবারে হয়তো একবারে বুঝবে না, তাকে কিন্তু আবার বুঝিয়ে দিতে হবে। সে হয়তো যখন বুঝবে তখন তার কাছে এটা মজা লাগবে। এই যে মজা লাগে লাগিয়ে দেওয়া, এই কাজটাই হচ্ছে একজন শিক্ষকের মূল কাজ। যদি এই কাজটি তিনি না করতে পারেন, তাহলে কিন্তু শিশুরা শিক্ষার প্রতি বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবে না। এভাবেই শিশু শ্রেণী বলুন, প্রথম শ্রেণী বলুন, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, পঞ্চম শ্রেণী, অর্থাৎ প্রাথমিক স্তরের প্রত্যেকটি স্তরের শিক্ষকদেরকে এই পর্যায়ের প্রতিটি ক্লাসের প্রতিটি শ্রেণীর শ্রেণী পাঠ এবং শ্রেণী পাঠগুলোকে আলোচনার মাধ্যমে, বুঝিয়ে দেওয়ার মাধ্যমে, মুখস্থ নয়, তাদের মধ্যে এক ধরনের যে সহজাত প্রবৃত্তি সেগুলোকে গড়ে তোলার মাধ্যমে তৈরি করতে হয়। তারপরে মাধ্যমিক স্তরেও সেই শিশুরা তো তখন আরেকটু বড় হয়, তখন তার ধারণ ক্ষমতা, তার ভাষা জ্ঞান ইত্যাদি আরেকটু বৃদ্ধি পায়। এগুলোকে যত বেশি বৃদ্ধি করা যাবে, তত এই বইগুলোর মধ্যে যা আছে সেগুলো মাধ্যমিক স্কুলের শিক্ষকদের কাজ হচ্ছে সেখানে শ্রেণী পাঠে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া, ভালো করে বুঝিয়ে দেওয়া, কবিতার স্বাদ এগুলোকে বুঝিয়ে দেওয়া, গল্পের যে রস সেটা বুঝিয়ে দেওয়া, আবার হয়তো অঙ্কের মধ্যে যে এক ধরনের যুক্তি আছে, হ্যাঁ, বোধ আছে, সেগুলোকে গড়ে তোলা, নীতি নৈতিকতার বিষয়গুলো আছে সেগুলো তৈরি করা, সমাজ পাঠ বা জাতি আমাদের যে বিশ্ব পরিচয় পাঠ্য বইটি আছে সেটার মধ্যে আমাদের দেশ জাতি সারা বিশ্বের মানুষ পরিবেশ ভূগোল এইগুলো বা সামাজিক বিষয়গুলো নাগরিক বিষয়গুলো এগুলো সম্পর্কে তাকে পরিষ্কার ধারণা দিয়ে দেওয়া, তাহলেই এই শিশুটি অর্থাৎ 11, 12, 13, 14, 15 বছরের শিশুরা তারা কিন্তু এই শিক্ষাটাকে চমৎকারভাবে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারবে। কারণ তারা তো মেধাবী, তাদের তো মেধাশক্তি আছে, কিন্তু সেই মেধাশক্তিটা উন্মোচন ঘটাবেন কে? শিক্ষক। কারণ বইতে যা আছে সেটা তো ঘুমন্ত, সেটাকে জাগিয়ে তুলবেন কে? শিক্ষক। সেই শিক্ষক যখন জাগিয়ে তুলতে পারবেন, ক্লাসে এসে সেইগুলোকে যখন তিনি বুঝিয়ে দেবেন, এটার জন্য তাকে বাড়িতে বইটা দেখে আসতে হবে, পড়ে আসতে হবে, চিন্তা করে আসতে হবে। ঠিক একইভাবে যখন উচ্চ মাধ্যমিক স্তরে যখন একজন শিক্ষার্থীর বয়স 17-18, তখন তার অনেক আবেগ থাকে, স্বপ্ন থাকে, তার মধ্যে নানা রকম উচ্ছ্বাস থাকে, সে অনেক বেশি তখন মানে চঞ্চল হয়ে ওঠে। এই পর্যায়েরও শিক্ষার্থীদেরকে শিক্ষায় আগ্রহী করার জন্য সেই মানের শিক্ষক যারা শ্রেণী পাঠ বই পড়া নানা রকম বই পড়ার জন্য তাদেরকে আগ্রহী করা এবং তাদেরকে বিজ্ঞান সম্পর্কে বোঝানো, তাদেরকে সমাজ বিজ্ঞান সম্পর্কে বোঝানো, তাদেরকে ব্যবসা বাণিজ্য ইত্যাদি সম্পর্কে বোঝানো, এই যে বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া, বিশ্ব বাস্তবতা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া, এগুলো তো শিক্ষকের কাজ। তো সেই শিক্ষক যদি নিজে ভালো লেখাপড়া জানেন, তাহলেই তিনি পাঠ্য বইয়ের বাইরেও আরও যে সমস্ত বই পুস্তক কলেজ লাইব্রেরিতে আছে বা এমনিতে সাধারণত পড়তে হয়, মূলত স্কুল থেকে আমরা সাধারণত শিল্প সাহিত্য ইতিহাস
গল্প, এই সমস্ত নানা রকম রহস্য বিজ্ঞান ভিত্তিক বই পুস্তক, এগুলো পাঠের যে একটা অভ্যাস, এটার ভিতর দিয়ে একজন শিক্ষার্থীর যে ভাষা জ্ঞান, তার যে চিন্তা শক্তি, তার যে মনোজাগতিক বিষয়গুলো, এগুলো কিন্তু গড়ে ওঠে। ইন্টারমিডিয়েট যখন সে পর্যন্ত এই শিক্ষাটা পায়, তখন কিন্তু সে কিন্তু অনেক বেশি তার মধ্যে মানে ভবিষ্যতের একজন ভালো শিক্ষক হওয়া, ভালো বিজ্ঞানী হওয়ার স্বপ্নটা তাদের মধ্যে গড়ে ওঠে। আমার মনে আছে, আমি ক্লাস 6, 7, 8-এর দিকে যখন পড়েছি, তখন নতুন নতুন ভালো ভালো শিক্ষককে দেখেছি ক্লাসে পড়াতে, তাদেরকে দেখে আমার মনে হয়েছে যে আমি এইরকম শিক্ষক হব। সেই শিক্ষকতার পেশার দিকে তখনই আমি আকৃষ্ট হয়েছিলাম। আমাদের অনেকেই আমরা এইভাবেই কিন্তু আকৃষ্ট হই। তো সুতরাং ভালো শিক্ষককে দেখেই কিন্তু শিক্ষার্থীরা আকৃষ্ট হয় একজন ভালো শিক্ষক হওয়ার জন্য, যে কিনা মানুষ গড়ার কারিগর তৈরি করে। এবং এই কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে ভালো আদব কায়দা যেটাকে আমরা বলে থাকি, এগুলো গুণাবলীগুলো অর্জন করার শিক্ষাও কিন্তু শিক্ষকরাই সাধারণত শ্রেণীপাঠে, শ্রেণীপাঠের বাইরে বিভিন্নভাবে দিয়ে থাকেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোর মধ্যে আমাদেরকে যুক্ত করেই না। আমি যে একটু একটু লেখালেখির জগতে এসেছি, সেটা আমার ওই শিক্ষকরাই আমাকে কিভাবে লিখতে হয়, দেয়াল পত্রিকা কিভাবে লিখতে হয়েছে, সেইভাবেই কিন্তু আমার মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি করা হয়েছে। অর্থাৎ লেখাপড়া তো শুধু বই পড়া নয়, লেখাপড়ার মধ্য দিয়ে চিন্তা করতে শেখা, আবার চিন্তাটা প্রকাশ করতে হয়, প্রকাশ করে লেখার মধ্য দিয়ে, এই যে লেখার অভ্যাসটা গড়ে তুলতে হয়, সেটার মধ্য দিয়ে কিন্তু আমি ভালো পরীক্ষাও দিতে পারি, আবার নিজে নিজে ভালো শিল্প সাহিত্য চর্চাও করতে পারে। এইভাবেই কিন্তু একজন শিক্ষার্থী মেধাবী হয়ে ওঠে। অনেক গুণে তার মধ্যে যত বড় হবে, তত তার মধ্যে নানা গুণ, নানা বৈশিষ্ট্য, নানা প্রতিভার বিকাশ তার মধ্যে গড়ে উঠবে। যারপর তারপরে যখন বিশ্ববিদ্যালয়ে আসবে, সেখানে সে কিন্তু একটা তার পছন্দের বিষয়ে আসাটাই সবচেয়ে ভালো। এখন এটা গড়ে তুলবে কে, এই আদর্শটাও গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকরাই কিন্তু পারেন। আমরা দুঃখজনক হলেও বলতে পারি যে আমাদের এইভাবে কিন্তু আকৃষ্ট করার মতন শিক্ষক আমরা খুব বেশি প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত খুব বেশি সংখ্যক পাই না। তারা কিন্তু আসলে এই শিক্ষার্থীদের মনোজগৎটাকে তারা নাড়া দিতে পারেন না। মনোজগতের মধ্যে বিষয়ের যে বিস্তৃতি, ব্যাপকতা, বিষয়ের গভীরে যাওয়ার যে নানা রকম বই পুস্তক এবং দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন বই পুস্তক রয়েছে, সেইগুলোকে পড়া, সেইগুলোকে বোঝা, ভাষা জ্ঞান, সেটা বাংলা, ইংরেজি, অন্যান্য যে জ্ঞানগুলো, এগুলোকে আত্মস্থ করার মতন যে চর্চা, সেই চর্চাটা কিন্তু তৈরি করতে হয় ভালো শিক্ষক। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়েছি, বেশ কিছু ভালো ভালো শিক্ষককে দেখে আমার কাছে তখন মনে হয়েছে হ্যাঁ, এইরকম মেধাবী বা তাদের চাইতেও ভালো মেধাবী হওয়ার চিন্তা। তারপরে আমি বিদেশে পড়াশোনা করতে গিয়েছি, সেখানে অসংখ্য জ্ঞানী বিজ্ঞানী শিক্ষকের সংস্পর্শে এসে আসার সুযোগ হয়েছে। তাদের যে প্রতিভা, তাদের যে ক্লাস নেওয়ার পারফরম্যান্স, তারা যে সবসময় লেখাপড়া নিয়ে থাকতেন, তাদেরকে দেখতাম ক্লাসের পরে তারা লাইব্রেরিতে চলে যেতেন, আমরাও ক্লাসের পরে বিকালে আমরাও লাইব্রেরিতে গিয়ে আমাদের শিক্ষকদেরকে আমরা দেখতাম, এবং শিক্ষকরা অনেক সময় আমাদেরকে বলতেন হ্যাঁ তুমি ওই বইটা দেখো, ওখানে ওই বইটা আছে, ওই বইটা এখানে আছে, এটা পড়ো, এটা পড়ো। এই যে বিষয়গুলো আমরা বিদেশের শিক্ষকদেরকে দেখেছি, তারা কিন্তু আসলে পেশাটাকে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানো পর্যন্ত তারা কিন্তু এই শিক্ষকতার পেশাটাকে মানে কিভাবে উন্নত করা যায়, কিভাবে একজন ভালো শিক্ষক হওয়া যায়, একজন শিক্ষক উচ্চ স্তরে গিয়ে গবেষক হতে হয়, তাকে কিন্তু নানা বই পুস্তক লিখতে হয়, প্রবন্ধ লিখতে হয়, গবেষণার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে হয়, সেগুলোর মধ্য দিয়ে তিনি কিন্তু প্রতি বছর তার যে শ্রেণীপাঠ এগুলোকে উন্নত করতে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ানো শুরু করেছিলাম, আমার মনে আছে প্রথম দিকে আমার মধ্যে যেই জ্ঞান ছিল, 3-4 বছর, 4-5 বছর পড়ানোর পরে আমি নিজেই দেখেছি যে আমার
বই পুস্তক, নানা ধরনের বই পুস্তক পড়ার পরে আমারও যে লেকচার, আমারও সেই লেকচার অনেক বিস্তৃত হয়ে গিয়েছিল। সেখানে ছাত্রছাত্রীদেরকে আমি চেষ্টা করেছি সেভাবেই পাঠ দেওয়ার জন্য, এবং এর ফলে হয় কি, শিক্ষার্থীরা তারা কিন্তু খুবই আগ্রহী, মনোযোগ দিয়ে ক্লাসে আসত, তারা কিন্তু পরীক্ষায়ও ভালো করত, এবং তারা অনেকেই পরবর্তী জীবনে সাকসেসফুল হতো। অর্থাৎ একজন ভালো শিক্ষককে তৈরি করতে পারে একটি ভালো শিক্ষার্থী সমাজ। একটি ভালো শিক্ষার্থী সমাজ তারাই কিন্তু আমাদের জাতির বিভিন্ন পেশায়, শিক্ষকতার পেশায় আসতে পারে, বা ব্যবসা বাণিজ্যের পেশায় যেতে পারে, অথবা অন্য যে কোনো পেশায় তারা কিন্তু চলে যেতে পারে, তা এবং সেখানে গিয়ে তারা সফল হতে পারে। অর্থাৎ জ্ঞান দক্ষতা, জীবন দক্ষতা, চিন্তার দক্ষতা, এগুলো তৈরি করার পেছনে একজন শিক্ষকের এবং সামগ্রিকভাবে সব শিক্ষকের যে ভূমিকা, এটিকে কোনো কালেই অস্বীকার করা যাবে না। এগুলো হচ্ছে মূল বিষয়। এখন আমরা এই দিক থেকে বলা চলে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে, ব্যর্থ হচ্ছে, বখাটে হচ্ছে, এবং শিক্ষায় আগ্রহ হারিয়ে ফেলছে, শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করছে কিন্তু তারা তেমন কিছু জানে না, বিষয়টা সম্পর্কে তারা জানে না। এটার জন্য আমি শিক্ষার্থীদের চাইতেও শিক্ষক এবং অভিভাবকদেরকেও কিছুটা দায়ী করব, কারণ তারা এই বিষয়টা সম্পর্কে খুব বেশি তাদের যে মনোযোগ সেটি তারা দেয়নি। সে কারণে আমার আজকের এই যে বিষয়টি আমি আলোচনার মধ্যে এনেছি, আমাদের দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার যে বাস্তবতা সেটাকে উপলব্ধি করে আমি মনে করি যে শিক্ষকতা পেশায় মেধাবী, মহৎ এবং যোগ্যদেরই আসা উচিত, এবং এখানে এসে তাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে, শ্রেণী পাঠগুলো সুন্দরভাবে মেথডিক্যালি দিতে হবে, অর্থাৎ পদ্ধতিগতভাবে দিতে হবে, যেটা পড়ে যেটা শুনে শিক্ষার্থীরা আমাদের দিকে, আমার দিকে তাকিয়ে থাকবে, একজন শিক্ষকের দিকে তারা এদিক ওদিক আর তাকাবে না, তারা মনোযোগী হবে, তারা পড়ে শ্রেণী পাঠের পরে তারা কিন্তু বই পড়বে এবং সেটাকে আরও ভালো করে বোঝার চেষ্টা করবে। সেই রকম যদি আমরা ভালো শিক্ষক হতে পারি, তাহলে ভালো শিক্ষক হন যিনি একজন মহৎ মানুষ, যিনি এই শিক্ষকতাটাকে মহৎ পেশা হিসাবে নেবেন, এটা শুধু 8-10টা চাকরির মতো না নিয়ে, যিনি মানুষ উৎপাদনের, মানব সম্পদ তৈরির জন্য জ্ঞান উৎপাদন এবং সৃষ্টির কাজে নিজেকে যুক্ত রাখেন, তেমন শিক্ষকরাই পারেন আসলে এই শিক্ষকতার পেশাটাকে মহৎ করে তুলতে। তখনই আমি বলতে পারবো আমি শিক্ষক হয়েছি। সেই জন্য আমি বলেছি শিক্ষকতার পেশা যোগদানের পরের দিনে আমি যদি বলি আমি শিক্ষক, হ্যাঁ বলতে পারি, কিন্তু আমি শিক্ষক হব, কিন্তু শিক্ষকতার পেশা যেদিন ছেড়ে আসব, সেদিন শিক্ষার্থী এবং জাতি যখন আমাকে বিচার করবে, বিশ্লেষণ করবে, তখনই আমি বুঝতে পারবো বা আমাকে মূল্যায়ন করা হবে আমি কতটা মহৎ শিক্ষক হিসাবে অবদান রাখতে পেরেছি। এই বিষয়গুলো, অপরিহার্য বিষয়গুলোকে গুরুত্ব দিতেই হবে। এই পেশায় এসে হেলাফেলায় টিউশনি করে বা নোট বই পড়ে, গাইড বই পড়ে বা সময় ব্যয় করে দ্বিতীয় আরেকটা পেশা ও এইদিকে সেদিকে রাজনীতি করে বা অন্যভাবে সময় নষ্ট করে, যারা এই পেশাতে থাকেন তারা আসলে কোনো দিন মহৎ পেশায় নিজেকে যুক্ত করতে পারেন না, তারা আসলে ভালো শিক্ষক হতে পারেন না। এখন মানুষের জীবন একটা, এই জীবনে আমি যদি মহৎ না হতে পারি, আমি যদি ভালো শিক্ষক না হতে পারি, সৃষ্টিশীল শিক্ষক হতে না পারি, শিক্ষার্থীদের ভালোবাসতে না পারি, তাদের ভালোবাসা না পেতে পারি, তাহলে কিন্তু আমার এই পেশায় আসা যেমন নিরর্থক, আমার জীবনটাও কিন্তু নিরর্থক হয়ে যায়। সেই বিষয়গুলো মনে রাখার জন্যই আমি আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমাদের এই আলোচনা যদি ভালো হয়ে থাকে, ভালো লেগে থাকে,
তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন অনুষ্ঠানটিকে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ইউটিউবে হিস্টোরি বাংলা চ্যানেলে আপনারা সার্চ দিন। যদি তা না পান তাহলে মমতাজউদ্দিন পাটোয়ারিতে সার ইউটিউবে মমতাজউদ্দিন পাটোয়ারিতে সার্চ দিন, তাহলে আপনারা পেয়ে যাবেন পরবর্তী অনুষ্ঠান। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই রাখি, দেখা হবে, ধন্যবাদ।